আচ্ছা, এবার আমরা লুপ দেখবো। হ্যাঁ, লুপ কি জিনিস সেটা তো জানি না, বারবার কোন একটা কন্ডিশন আমরা দিব, ওই কন্ডিশন অনুপাতে অনুযায়ী সেটা চলতে থাকবে, এটা হচ্ছে লুপ। আচ্ছা, তো আমরা এখানে কন্টেন্ট ডট পিএসপি এর মধ্যে এই যে জিনিসগুলো শো করাইছিলাম, রাইট, তো এগুলো আমি যদি এখন ফাঁকা করে দিই, সাপোজ ব্ল্যাঙ্ক, তাহলে এখন এই যে এইটুকু অংশ ফাঁকা হয়ে যাবে না? ফাঁকা হয়ে গেছে, জাস্ট হেডার আর ফুটার টুকুন আছে, তাই না? এবার এই কন্টেনার মধ্যে আমরা লুপ চালাবো, তো এখানে পিএসপি শুরু করেন শেষ করেন। এখন কোন লুপ চালাবো? মেইনলি এখানে হোয়াইল লুপ চালাবো। কি লুপ? হোয়াইল লুপ, ওকে। তারপরে এই জায়গায় একটা কন্ডিশন দিতে হয়, আর এই জায়গায় কি হবে সেটা লিখতে হয়, কন্ডিশন মিললে, তাই তো? এটা আমরা জানি লুপের কাজ। আচ্ছা আচ্ছা, আমরা এবার এখানে কন্ডিশন দেবো, সেটা হচ্ছে একটা ফাংশন আছে, ঠিক আছে, ওয়ার্ডপ্রেসের নাম হচ্ছে হ্যাভ পোস্টেস। কি নাম? হ্যাভ পোস্টেস, মানে যদি পোস্ট থাকে, কি থাকে, যদি পোস্ট থাকে তাহলে মনে করেন এখানে কিছু একটা শো করাবেন আপনি, ইকো পোস্ট আছে এই কথাটা শো করাবেন। এখন আমি যদি রান রান করি তাহলে নিশ্চিত মানে ফাইলটা হ্যাং হয়ে যাবে, কারণ হচ্ছে মানে আমরা জানি যে লুপের একটা কন্ডিশন দিতে হয়, কন্ডিশনের পর একটা রেঞ্জ সেট করতে হয় যে সে কতদূর পর্যন্ত যাবে, না তো লুপ তো চলতেই থাকবে, চলতেই থাকবে, তাই না? তখন কি হয়, হ্যাং হয়ে যায়। তো এখানে জাস্ট আমি বললাম যে পোস্ট যদি থাকে সেগুলো শো করবে, তার কারণে এখানে হ্যাং হয়ে যাবে। এখন রেঞ্জ আমরা কিভাবে দিতে পারি? আমরা যদি রান করি তো কিন্তু হ্যাং হয়ে যাবে, এটা 100% শিওর, আপনারা দেখবেন। তো আমি রান করতেছি না, কারণ কি, হ্যাং হয়ে যাবে এই জন্য। আচ্ছা, তো রেঞ্জ কিভাবে দিতে হয়, রেঞ্জটা কিভাবে দিতে হয়, ঠিক আছে, ওইটা আমরা এখন দেখবো। আচ্ছা, তো এটার জন্য, রেঞ্জের জন্য আমরা এখানে লিখতে পারি দি পোস্ট। কি লিখতে পারি? দি পোস্ট মানে হচ্ছে পোস্ট কয়টা আছে আমাদের, পোস্ট কয়টা আছে কয়টা এখানে শো করা, যেরকম আমরা যে কোনো একটা ভ্যারিয়েবল নিয়ে ডলার সাপোজ এ নিয়ে আমরা প্লাস প্লাস করতাম না, একটা রেঞ্জ বা হচ্ছে এক ধাপ পর পর সে আসবে এরকম দিতাম না, একটা রেঞ্জ সেট করতাম না যে এর নিচে হলে এত, ওই রকমই জাস্ট এখানে যদি পোস্ট থাকে এবং পোস্ট কয়টা আছে সেগুলা হ্যাঁ শো করাও। তো এখন যদি আমি সাপোজ রান করাই, দেখেন তো কিছু আসে কি না, এই যে দেখেন পোস্ট আছে, পোস্ট আছে, কথাটা কয়বার রিপিট করছে, পোস্ট আছে, পোস্ট আছে, দুইবার না? আচ্ছা, এখন আমরা ড্যাশবোর্ড থেকে যদি পোস্টে যাই, এখানে একটু লক্ষ্য করেন কয়টা পোস্ট আছে, এখানে দুইটা পোস্ট আছে না, এই দুইটা পোস্ট এখানে রিপিট হচ্ছে এখানে, কিন্তু লেখাটা কি আছে, পোস্ট আছে, পোস্ট আছে, কারণ কি আমি ইকো করছি কি পোস্ট আছে, বুঝাইতে পারছি? আপনি যদি মনে করেন যে এখানে কনফিউজ, আপনি এখানে একটা নতুন পোস্ট করেন, লেখেন হচ্ছে নতুন পোস্ট, এখানেও সাপোজ লেখেন নতুন পোস্ট, পাবলিশ করেন। আচ্ছা, এইবার যদি আপনি রিলোড দেন, দেখবেন যে এই কথাটা, যে পোস্ট আছে, পোস্ট আছে, এই কথাটা আরেকবার রিপিট হয়েছে, দেখেন আরেকবার চলে আসছে, দেখতেছেন? তাহলে কি আমরা এখান থেকে ডাটা নিয়ে আসতে পারতেছি না, যতটা আছে কার মাধ্যমে, যাচ্ছে যে এটার মাধ্যমে, হ্যাভ পোস্টেস এবং দি পোস্ট, একটা রেঞ্জ, যতগুলো পোস্ট আছে সেগুলো, আর হ্যাভ পোস্ট যদি পোস্ট থাকে, ঠিক আছে, এই দুইটা শর্তের মাধ্যমেই কিন্তু নিয়ে আসতে পারতেছি আমরা। আচ্ছা, এবার আমরা চাইতেছি যে এখানে আমাদের কথাটা শো করছে, কিন্তু আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে এখান থেকে যে পোস্ট গুলা শো করাইতে হবে, টাইটেল, কন্টেন্ট, এগুলো শো করাইতে হবে, তাই না? এই জন্য দেখেন মজার জিনিস কি করতে হবে, এখানে যে এই আছে পোস্ট আছে কথাটা না লিখে লিখবেন ইকো গেট দি টাইটেল। কি লিখলেন? গেট দি টাইটেল মানে হচ্ছে
এই যে পোস্ট হ্যাভ পোস্ট আছে আর রেঞ্জ অনুযায়ী এই যে গেট দ্য টাইটেল মানে হচ্ছে যে আমাদের যদি পোস্ট থাকে এখানে তাহলে যে টাইটেল গুলো আছে সেগুলো শো করা। এবার যদি আপনি থিমে রিলোড দেন দেখেন নতুন পোস্ট নিউ পোস্ট হ্যালো ওয়ার্ল্ড তিনটাই শো করতেছে দেখতেছেন। আচ্ছা এখানে একটা বিআর সেট করুন তাহলে যেন নিচে নিচে শো করে। আমরা জানি কি লুপ চলতেই থাকে একটা রেঞ্জ পর্যন্ত শর্ত, তো দা পোস্ট মানে কি যতগুলো পোস্ট থাকবে ততগুলো রেঞ্জ অনুযায়ী ঘুরতেই থাকবে। তো এখানে যদি আমি একটা ডট বিআর দিই এখানে যদি আমি একটা বিআর সেট করে বা রিলোড দেন তাহলে নিচে নিচে আসবে এই যে দেখেন নিচে আসবে চলে আসছে। তো নতুন পোস্ট নিউ পোস্ট হ্যালো ওয়ার্ড এগুলো কোথা থেকে শো করতেছে এখন এই যে দেখেন নতুন পোস্ট নিউ পোস্ট হ্যালো ওয়ার্ল্ড। ইভেন আমি আমি যদি আর একটা পোস্ট করি নতুন সাপোজ লেখেন হচ্ছে যে আর একটা পোস্ট ওকে আর একটা পোস্ট পাবলিশ করেন এই যে এখন এখানে চারটা হয়ে গেছে না একটা রেঞ্জ তৈরি হচ্ছে যেখানে কয়টা হয়েছে চারটা এটাই হচ্ছে দি পোস্টের মাধ্যমে আসতেছে দি পোস্ট এখানে এটা রেঞ্জ ওকে অটোমেটিক্যালি। এবার রিলোড দেন দেখেন চারটা হয়েছে আর একটা পোস্ট চারটা পোস্টই কিন্তু আমরা এখন নিয়ে আসতে পারতেছি ডাইনামিক্যালি দেখেন এখান থেকে পারছি না। তো আমরা এটাকে আরেকটু সুন্দর করতে পারি আমরা এখানে গেট দি টাইটেল ইউজ করছি তাই না। গেট দি টাইটেল যখন আপনি ইউজ করবেন তখন এখানে অবশ্যই কো করতে হবে কিন্তু আপনি যখন দি টাইটেল ইউজ করবেন শুধু যদি ডি টাইটেল ইউজ করেন তাও কিন্তু আসবে কিন্তু তখন ইকো করা লাগে না কি করা লাগে না ইকো করা লাগে না। এখন বিআরটাতে প্রবলেম করবে বিআর আমাদের ইকো করতে হয় না দেখেন এই যে আর একটা পোস্ট নতুন পোস্ট চারটায় আসছে কিন্তু এখানে এখন বিআরটা কাজ করে নাই কাজ করছে বিআরটা কাজ করে নাই কারণ হচ্ছে এটাকে আমাকে ইকো করতে হবে তাই না। এই জন্যই আমি এখানে গেট দি টাইটেল লিখছি গেট দি টাইটেল এটাকে গোটাটাকে ইকো করছি গেট মানে কি পাওয়া তখন সে রিটার্ন অবস্থায় থাকে তখন ইকো করতে হয় আর দি টাইটেল মানে গেট কথাটা যখন না থাকে তখন ফাংশনগুলো কি করতে হয় ইকো করতে হয় না এমনি এমনি শো করবে ওটা ইকো করাই থাকে ওকে। আচ্ছা এবার আমরা এক কাজ করতে পারি সেটা হচ্ছে এটা বাদ দেন আমরা সাপোজ এখানে একটা এইচ ওয়ান নিতে পারি এইচ ওয়ান স্ল্যাশ এইচ ওয়ান কি করছি এইচ ওয়ান শুরু করছি শেষ করছি তাই না। এবার এখানে ডট দেন ডট দিয়ে বলেন যে গেট দি কন্টেন্ট সরি গেট দি টাইটেল যেহেতু আমরা টাইটেল গুলো শো করাবো টাইটেল গুলো শো করাবো এবং প্রত্যেকটা টাইটেলে এইচ ওয়ান কথাটা চলে আসবে না। আচ্ছা পাঁচ নম্বর লাইনে সমস্যা হয়েছে দেখেন প্রত্যেকটা এইচ ওয়ান ঠিক আছে চলে আসছে দেখতেছেন ফুটার সেকশন কি এটা ফুটারের অংশ আমাদের চারটা পোস্ট এই চারটা পোস্টই কিন্তু শো করতেছে করতেছেন। তো আমরা এখানে এইচ ওয়ানও লাগাইতে পারতেছি দেখেন এখানে এইচ ওয়ান আছে এখানে ইনস্পেক্ট এলিমেন্ট করলে দেখবেন যে এখানে এইচ ওয়ান চলে আসছে এই যে এইচ ওয়ান আর একটা পোস্ট নতুন পোস্ট দেখতেছেন। তো এখন চাইতেছেন প্রত্যেকটা নিচে নিচে কন্টেন্ট গুলো শো করবে কিভাবে যে এক একটা কন্টেন্ট আছে এই যে এখানে নিচে নিচে কন্টেন্ট আছে না এই যে এগুলা এগুলা শো করবে মানে কন্টেন্ট যেগুলো দেওয়া আছে যা যেটা
এটার জন্য কি করবেন, জাস্ট নিচে মনে করেন আপনি একটা কন্টেন্ট গুলা শো করবেন, তো ইকো করেন, ইকো করে পি এর মধ্যে মনে করেন শো করাবেন, পি পি ট্যাগ এর মধ্যে। তো এখানে আপনি এইচটিএমএল এর পি ট্যাগ দিতে পারেন, দিয়ে ডট দেন। ডট দিয়ে এবার কন্টেন্ট শো করানোর জন্য কি ফাংশন ইউজ করতে হয়, গেট দি কন্টেন্ট। আপনি দি কন্টেন্টও ইউজ করতে পারবেন, বাট গেট দি কন্টেন্ট কেন ইউজ করতেছি তখন ইকো করবো তাই। ঠিক আছে, তো এখানে পিটা এবার শেষ করেন। গেট দি কন্টেন্ট, এবার কি হবে, কন্টেন্ট গুলো আসবে। এই যে দেখেন, যার যেটা কন্টেন্ট, দেখেন আরেকটা পোস্টের কন্টেন্ট হচ্ছে আরেকটা পোস্ট, নতুন পোস্টের কন্টেন্ট হচ্ছে নতুন পোস্ট, নিউ পোস্টের কন্টেন্ট হচ্ছে নিউ পোস্ট, আর হ্যালো ওয়ার্ল্ড এর কন্টেন্ট কি হ্যালো। এই যে আপনি চাইলে এখন কন্টেন্ট গুলা মানে অন্য দিয়েও দেখতে পারেন, সাপোজ দেখেন লোরেম ইপসন থেকে কিছু কন্টেন্ট নিয়ে আসি, যে চেঞ্জ করে দেখি যে কাজ করতেছে। তো আমরা পুরাটা জিনিস কিভাবে ডাইনামিক করতে হয় দেখেন, দেখাচ্ছি জাস্ট। তো আমি সাপোজ এখান থেকে কিছু কন্টেন্ট কপি করলাম, কপি করে এই যে আর একটা পোস্ট আছে না, এই জায়গায় মনে করেন দিয়ে দিলেন এতগুলা। এখন রিলোড দেন, দেখেন আর একটা পোস্টের এই যে কন্টেন্ট গুলা শো করতেছে, এভাবে প্রত্যেকটা যেটা দিবেন সেটাই শো করতেছে। তাহলে ফাংশন গুলা কি কি, দি টাইটেল বা গেট দি টাইটেল, গেট দি টাইটেল দিলে অবশ্যই ইকো করতে হবে, আর দি কন্টেন্ট দিলে ইকো করা লাগবে না, কিন্তু গেট দি কন্টেন্ট দিলে ইকো করতে হবে কন্টেন্ট আনার জন্য। ঠিক আছে, এর মাধ্যমে আমরা টাইটেল গুলা শো করাতে পারবো, এর মাধ্যমে কন্টেন্ট গুলা শো করাতে পারবো। ঠিক আছে, বুঝাইতে পারছি। এবার চাইতেছেন টাইটেল আর কন্টেন্ট তো মানে পারলাম শো করাইতে, তাই না? এখন আপনি চাইতেছেন যে ইমেজ শো করাইতে, কারণ আমরা পোস্টে তো ইমেজ দিতে পারি, দিতে পারি না? এই যে আর একটা পোস্টের মনে করেন এখান থেকে আমরা একটা ইমেজ সেট করব, এটাই একটা ইমেজ সেট করব, পাবলিশ করেন। এখন কি ইমেজটা শো করবে, কারণ আমরা এখানে তো কিছুই বলে দেই নাই যে ইমেজটা শো করাও, বলছি তো ইমেজ শো করানোর জন্য কোন ফাংশন ইউজ করতে হয় দেখেন। সাপোজ এই এর নিচে আপনি শো করাবেন, তো ইমেজ শো করানোর জন্য যেটা লিখতে হয় সেটা হচ্ছে পিএসপি শুরু করেন শেষ করেন, এখানে লিখবেন দি পোস্ট থাম্বনেল। ওকে, কি লিখবেন, দি পোস্ট থাম্বনেল। এবার একটু লক্ষ্য করেন যেটার ইমেজ সেট করা আছে সেটার ইমেজ শো করুন। 6 নম্বর লাইন সিনট্যাক্স এরর, দি পোস্ট থাম্বনেল। আচ্ছা, আমরা এখানে মানে ভুলে পিএসপি দিয়ে ফেলাইছি, নিচেরটা পিএসপি তখন নিতেছে না, কারণ আমরা এখানে তো পিএসপি শো করেছি শেষ করেছি, তাই না? এইবার রিলোড করেন, এই যে দেখেন ইমেজ শো করতেছে, দেখতেছেন আর একটা পোস্ট টাইটেল, তারপরে ইমেজ, তারপরে কি কন্টেন্ট শো করতেছে, আর এগুলার ইমেজ এখনো শো করতেছে না, কারণ কি এগুলা তো ইমেজ দিইনি, সেট করিনি। তো ওই পোস্ট গুলাতে যদি ইমেজ সেট করেন, নতুন পোস্ট, এইটা কন্টেন্ট আছে টাইটেল আছে ইমেজ সেট নাই, তো ইমেজ যদি দেন সাপোজ এবার এটা দেন, আপডেট করেন, রিলোড দেন, দেখেন এই যে। তো বুঝতে পারতেছি এখানে একটা কনফিউশন হতে পারেন যে এর আগে তো আমরা ইমেজ অন্যভাবে সেট করলাম, মানে ফাংশন ডট পিএসপি তে কি লিখছিলাম, কাস্টম ব্যাকগ্রাউন্ড না সরি, এই যে পোস্ট থাম্বনেলস এর মাধ্যমে আমরা কি করছি, এইখানে এটা নিয়ে আসছি, এইটা নিয়ে আসছি, তাই না? আর এখানে অ্যাপিয়ারেন্স এর মধ্যে ব্যাকগ্রাউন্ড সেট করার জন্য আমরা কাস্টম ব্যাকগ্রাউন্ড আনছিলাম, কিন্তু বিভিন্ন পোস্ট আর পেজ এখান থেকে এই যে ফটোটা সেট করলে আমাদের ওয়েবসাইটে কোন ফাংশনের মাধ্যমে শো করবে, সেটা হচ্ছে এটা, দি পোস্ট থাম্বনেল ফটোটা। ঠিক আছে, তো আমরা এখানে তিনটা জিনিস শিখলাম, একটা হচ্ছে চারটা জিনিস শিখলাম, একটা হচ্ছে কিভাবে লুপের মাধ্যমে নিয়ে আসবো পোস্ট,
তারপরে টাইটেল কিভাবে শো করাবো একটা ফাংশন, ইমেজ কিভাবে শো করাবো একটা ফাংশন, এবং কন্টেন্ট কিভাবে শো করাবো সেগুলো একটা ফাংশন। ঠিক আছে?